আজকে আমরা ঐকিক নিয়ম সংক্রান্ত কিছু ব্যতিক্রমী সমস্যার সমাধান শিখব। প্রথমেই আমি তোমাদের একটি সমস্যা দিচ্ছি। মনে করো, সাইকেল চালিয়ে 100 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে 15 দিন সময় লাগে। হেঁটে ওই একই দূরত্ব অতিক্রম করতে 30 দিন সময় লাগে। যদি কিছুটা পথ সাইকেলে এবং কিছু দূর হেঁটে যাওয়া হয়, তাহলে ওই দূরত্ব অতিক্রম করতে কতদিন লাগবে? লক্ষ্য করো, এখানে দুটি ভিন্ন পরিস্থিতির কথা বলা আছে। 100 কিলোমিটার পথ সাইকেল চালিয়ে যেতে সময় লাগে 15 দিন, আবার ওই একই পথ অর্থাৎ 100 কিলোমিটার হেঁটে যেতে সময় লাগে 30 দিন। যেহেতু সাইকেল চালিয়ে এবং হেঁটে যেতে ভিন্ন ভিন্ন সময় লাগে, তাই আমরা সরাসরি এদের তুলনা করতে পারবো না। সেজন্য প্রথমে একদিনে সাইকেল চালিয়ে এবং হেঁটে মোট কত দূর যাওয়া যায় তা নির্ণয় করব। চলো তাহলে সমাধান করি। 15 দিনে সাইকেল চালিয়ে যাওয়া যায় 100 কিলোমিটার। এখানে সুবিধার জন্য আমি সংক্ষেপে লিখছি, তোমরা পুরো বাক্যটি লিখবে। সুতরাং একদিনে সাইকেল চালিয়ে যাওয়া যায় 100 ভাগ 15 কিলোমিটার। আবার হেঁটে 30 দিনে যাওয়া যায় 100 কিলোমিটার। সুতরাং একদিনে হেঁটে যাওয়া যায় 100 ভাগ 30 কিলোমিটার। তাহলে একদিনে সাইকেল চালিয়ে যাওয়া যায় 100 ভাগ 15 কিলোমিটার এবং একদিনে হেঁটে যাওয়া যায় 100 ভাগ 30 কিলোমিটার। তাহলে একদিনে মোট কত দূরত্ব অতিক্রম করা যায় আমরা তা নির্ণয় করি। সুতরাং একদিনে মোট যাওয়া যায় 100 ভাগ 15 যোগ 100 ভাগ 30। তাহলে যোগ করি, 15 এবং 30-এর লসাগু 30। 15 দিয়ে 30-কে ভাগ করলে 2, 100 গুণন 2 = 200 যোগ 100। সুতরাং 300 ভাগ 30। 30 দিয়ে 300-কে ভাগ করলে হয় 10, সুতরাং 10 কিলোমিটার। তাহলে দেখো, 10 কিলোমিটার দূরত্ব সাইকেল চালিয়ে এবং হেঁটে অতিক্রম করতে সময় লাগে 1 দিন। আমাদের নির্ণয় করতে হবে 100 কিলোমিটার দূরত্ব সাইকেল চালিয়ে এবং হেঁটে অতিক্রম করতে কত দিন লাগে। চলো তাহলে এবার তা হিসাব করি। 10 কিলোমিটার দূরত্ব সাইকেল চালিয়ে এবং হেঁটে অতিক্রম করতে সময় লাগে 1 দিন। তাহলে 1 কিলোমিটার দূরত্ব সাইকেল চালিয়ে এবং হেঁটে অতিক্রম করতে সময় লাগে 1 ভাগ 10 দিন। সুতরাং 100 কিলোমিটার দূরত্ব সাইকেল চালিয়ে এবং হেঁটে অতিক্রম করতে সময় লাগে 1 গুণন 100 ভাগ 10 দিন, 10 10-এ 100, সুতরাং 10 দিন। তাহলে কিছুটা পথ সাইকেল চালিয়ে এবং কিছু দূর হেঁটে 100 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে 10 দিন।